নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাড়ম্বরে আয়োজিত জগদ্ধাত্রী পুজো, উপত্যকা জুড়ে পুজো পালিত। মণিপুর মায়ানমার সীমান্তে উগ্রপন্থী আক্রমণ, নিহত জওয়ান সহ আধিকারিকের পরিবার। সিভিল হাসপাতালে সাফাই অভিযান শুরু, উন্নতিকরণের স্বরূপ আধুনিকীকরণ দাবি কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে শিলচর পূর্ত বিভাগে আয়োজিত হল জগদ্ধাত্রী পুজো। ১৯৩৫ সাল থেকেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই শিলচর পূর্ত বিভাগে মা চতুর্ভুজা জগদ্ধাত্রীর পূজার্চনা চলে আসছে। শনিবার শিলচর উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের স্থায়ী মণ্ডপে মা জগদ্ধাত্রীর পূজার্চনা সহ পুষ্পাঞ্জলি প্রদান করেন আয়োজক কমিটির কর্মকর্তা সহ ভক্তবৃন্দরা। পরে সাংবাদিকদের সাথে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। এদিন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত পাল, মৃণাল দেব, অজয় পাল সহ অন্যান্যরা। জগদ্ধাত্রী মায়ের পূজা এটা অনেক পুরনো। হ্যাঁ, এটা আমাদের পূর্ত বিভাগের বিভিন্ন অফিস এবং যারা কন্ট্রাক্টর বিন্দু আছে আমরা সবে মিলে এই পূজাটা করি। এবং এই পূজা মানে অতি আড়ম্বরে প্রত্যেক বছরই হতো। আমরা যখন কলেজে পড়তাম তখনও আমি এই পূজাতে খিচুড়ি খেয়েছি। এবং এই পূজার মাহাত্মটা অনেকেই ইয়ে, তখন মানে আমাদের কলেজে শিলচরের দুই তিনটা পূজা হতো, এটা একটা অন্যতম। এই পূজাতে তখন আমার মনে আছে অমৃত সিং অরোরাও গান গেয়েছেন, ভানু বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, হ্যাঁ ভানু বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, প্রোগ্রাম করেছেন এবং মানুষের এই পূজাতে যাত্রাও হতো। এইবার আমরা এই কোভিড পরিস্থিতিতে সব কিছু মানে মানিয়ে এইবার একটু অনাড়ম্বরভাবে আমরা করছি পূজাটা। আর তবুও দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের মানুষের দল, এইবার খিচুড়ি প্রসাদ না, এইবার আমরা অন্য প্রসাদ, সব মাখা প্রসাদ এগুলো আমরা। তাও অনুমানিক কত বছর ধারাবাহিক আমাদের এই পূজা কন্টিনিউয়াসই হয়েছে 1935 থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। এদিকে করিমগঞ্জ জেলাতেও জগদ্ধাত্রীর পূজার্চনায় মেতে উঠেন অগণিত ভক্তবৃন্দরা। এদিন শহরের টাউন কালীবাড়ি পূর্ত বিভাগের সহ বিভিন্ন বাড়িতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। পূজা শুরু হয়েছিল ২০১১ অবধি, পূজা কন্টিনিউশন ছিল ২০১১। পরে আমরা বিগত কয়েক বছর নানা কারণে পূজাটা বন্ধ ছিল, এবার থেকে আবার পূজা শুরু করেছি আমরা। কি জানেন, আমরা আমি আমার চাকরি জীবনের আগে থেকে বা চাকরি তো আর করে জানা যে পিডাব্লিউডি বরাক বেলিতে যতগুলো পিডাব্লিউডি ডিভিশন আছে এটা ট্রেডিশনাল ওয়াইজ জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছিল, এটারই পরম্পরা এখন অবধি চলছে। আর সাব ডিভিশনে বিশ্বকর্মা হয়, এটা সব জায়গাতেই সাব ডিভিশন, যেহেতু একসময় ওটার সাথে মেকানিক্যাল উইং জড়িত ছিল, এখন এগুলো স্প্লিট আপ হয়ে গেছে। মেকানিক্যাল উইং থাকায় ওইখানেই যার জন্য জগৎ বিশ্বকর্মা পূজা হত। মণিপুরে অতর্কিত জঙ্গি হামলায় আধা সেনাবাহিনী, ৪৬ নম্বর আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার ও তার স্ত্রী পুত্র সহ ৭ জওয়ান শহীদ হয়েছেন। শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ চুনাচাঁদপুর জেলার সিংঘাট মহকুমার এস শেখেন গ্রামে ভারত মায়ানমার সীমান্তবর্তী ৪৩ নম্বর পিলারের কাছে সংঘটিত হয়েছে এ ঘটনা। আসাম রাইফেলসের কনভয়ের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া শোকের পাশাপাশি নিন্দা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এদিকে সংঘটিত হামলার দায় এখনও কোনো জঙ্গি সংগঠন নেয়নি, তবে ধারণা করা হচ্ছে এর পিছনে মণিপুরের পিপলস লিবারেশন আর্মি বা এনএ সোসিয়েনের কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর হাত থাকতে পারে। এদিন সকালে লামডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি মায়ানমার সীমান্তে তার কর্তব্যস্থল কোপোস্ট থেকে কয়েকটি গাড়ির কনভয় নিয়ে ফেরার পথে এসে সেখানে গ্রামের ঘন জঙ্গলাকীর্ণ এলাকায় আচমকা হামলা চালায় অজ্ঞাত জঙ্গি দল। এতে ঘটনাস্থলে শহীদ হন কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তার পত্নী অনুজা ও পুত্র আবির এবং কুইক রিয়েকশন টিমের ৪ জওয়ান, এছাড়া আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন।
হতাহতদের মরদেহ আগামীকাল সকালে বিশেষ বিমানে করে স্বগৃহের উদ্দেশ্যে পাঠানো হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। দীর্ঘ বছর থেকে অপরিষ্কারের দরুন বিশাল জঙ্গলে পরিপূর্ণ হয়েছে শিলচর সিভিল হাসপাতাল। বিষয়টি সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির নজরে এলে কমিটির পক্ষ থেকে কাছাড় জেলার জেলাশাসক, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সহ হাসপাতাল সুপারের সাথে দেখা করে কর্মকর্তারা পরিষ্কারের দাবি জানান। বার কয়েকবার চেষ্টার পর অবশেষে শিলচর পুরসভার পক্ষ থেকে শুক্রবার সিভিল হাসপাতাল চত্বর পরিষ্কারের জন্য সাফাই অভিযান শুরু হয়েছে। এই সাফাই অভিযানে পুরসভার চার শ্রমিক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতিদিনের দুপুরের জল খাবার সহ পানীয় জল প্রদান করা হচ্ছে কমিটির পক্ষ থেকে বলে জানান কর্মকর্তারা। এদিন সাফাই অভিযান চলাকালে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী জানান, চিকিৎসা পরিষেবা লাভের জন্য প্রতিদিনেই বহু লোকের আগমন ঘটে সিভিল হাসপাতালে, কিন্তু হাসপাতাল চত্বর অপরিষ্কারের দরুন দিনের বেলাতে তাদের মশার কামড় সহ্য করতে হয়। এছাড়াও হাসপাতাল চত্বরে ম্যালেরিয়া বিভাগের কার্যালয় ও কর্মচারীদের কোয়ার্টারের সামনে নিয়মিত সাফাইয়ের অভাবে সৃষ্টি হয়েছে জঙ্গলের স্তূপ। এদিন সাফাই অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি এও বলেন, শিলচর সিভিল হাসপাতালকে বিগত বছরের অর্থাৎ 2020 সালের নভেম্বরে তখনকার স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতালে 300 শয্যা উন্নীত করার ঘোষণা করার পর উচ্চ পর্যায়ের সরকারি বিশেষজ্ঞের এক প্রতিনিধি দল হাসপাতালে এসে মাপজোক চালান, কিন্তু সেই বিশেষজ্ঞ দলের পেশ করা রিপোর্টের ভিত্তিতে হাসপাতালে 300 শয্যার উন্নতিকরণ আজ পর্যন্ত হয়নি বলে ক্ষোভ ব্যক্তের পাশাপাশি সিভিল হাসপাতালে 300 শয্যার হাসপাতালে উন্নীত করতে হাসপাতালের বর্তমান অবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের আধিকারিকদের সাথে আলোচনা করে উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কমিটি বলে জানান তিনি। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী যখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, হিমন্ত বিশ্ব শর্মা বলে গেছিলেন যে এখানে 300 বেডের হাসপাতাল তৈরি হবে। সেই জায়গা থেকেই আমরা চাইছিলাম যে এখানে 300 বেডের হাসপাতাল হোক, কারণ প্রচুর পরিমাণে এখানে রোগীরা আসেন। সেই সময় আমরা করতে গিয়ে আমরা একটা নতুন বিভিন্ন অর্গানাইজেশনকে ডেকে আমরা একটা নতুন একটা কমিটি করি, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। আমরা এই আধুনিকীকরণ দাবি কমিটিতে যখন সার্ভে করতে গেলাম, সার্ভে করতে এসে আমরা দেখলাম যে আমাদের এখানে যে ম্যালেরিয়া ডিপার্টমেন্টটা আছে সিভিল হাসপাতালের ঠিক পেছন দিকটায়, তাতে চারিদিকে প্রচুর পরিমাণে জঙ্গল জমে আছে, ঝোপঝাড় জমে আছে। আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে না, এই দায়িত্বটা আমরাই নেব যে কীভাবে এটাকে পরিষ্কার করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা তখন গিয়ে কথা গিয়ে বললাম আমাদের যে জয়েন্ট ডিরেক্টর আছেন ডক্টর আশুতোষ বর্মন মহাশয়, ওনার কাছে আমরা সাহায্য গেলাম। উনি আমাদের আন্তরিকভাবে সাহায্য করলেন এবং সেই সঙ্গে উনি মিউনিসিপ্যালিটির যে এখন যে দায়িত্বে আছেন ম্যাডাম লাল সিং মহাশয়া, ওনার সঙ্গে যোগাযোগ করে তারপর উনি মিউনিসিপ্যালিটি থেকে চারজন করে লেবার দিচ্ছেন, শ্রমিকদের পাঠাচ্ছেন। আমরা গতকাল থেকে শুরু হয়েছে কাজটা, চলবে, হয়তো আমাদের 6-7 দিন লাগবে পুরোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। সেই ক্ষেত্রে আজকে আমরা বরখোলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়া জিপির অধীনস্থ সোনাছড়া ট্রাইবেল এলপি স্কুলের একচালা বাঁশবেতের স্কুলেই পাঠদান করা হচ্ছে এলাকার প্রায় অর্ধশতাধিক পড়ুয়াদের। স্কুলে পড়ুয়াদের বসার জন্য বেঞ্চ নেই, প্রতিদিনই কাঠের উপর বসে পাঠদান করা হচ্ছে তাদের। এছাড়া স্কুলে পানীয় জলের সুবন্দোবস্ত নেই, বর্ষার মরশুমে স্কুলে জমা জলে পরিপূর্ণ হয়ে যায়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমন কথাই জানান এলাকার এক নাগরিক। যখন কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিটি স্কুলের উন্নীতকরণের জন্য অর্থ বরাদ্দ করেছে, সেই জায়গায় সোনাছড়া ট্রাইবেল এলপি স্কুলের একচালা বাঁশবেতের মধ্যে পাঠদান কেন করতে হচ্ছে পড়ুয়াদের, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তিনি এও বলেন, উক্ত স্কুলের প্রধান শিক্ষক সহ সরকারি শিক্ষকরাও প্রতিদিন স্কুলে যান না, একজন প্রক্সি শিক্ষককে দিয়েই স্কুলে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে স্কুল পরিচালন কমিটি বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। এটা বছর বছর তো যে সময় ইয়ে আসলো, এই সময় তো মানে একটা বছর বছর মানে স্কুলের লাগে মারামতির একটা টাকা আয় না, আমরা জানি মানে জানি না বা আয় কি না এটা কইতে পারবো না। হইলে তো অন্য স্কুলে যখন আয় তো স্কুলে তো আইবো না, এই স্কুল দিয়া তো স্কুলটার কাজ ব্রেঞ্চি ব্রেঞ্চি বানানির দরকার, এটা তো বানাইন না। তারপরে স্কুলটাও ভালো মতো হয় না। এই যে একটা আমরা গ্রামের একজন টিচার আছে, তাই চাকরি উপরি পাইছে না, তাই নিয়ে স্কুলটা চালান, বাদ বাদ হেডমাস্টার ট্রেড মাস্টার কেউ হয় না।
বাচ্চা কত আছে স্টুডেন্ট কত আছে স্টুডেন্ট মোটামুটি 50 এর উপরে হইব আর টিচার তিনজন টিচার তিনজন কি তা একজন তো তার চাকরি হইছে না তার পড়াইতে আর যে রাজ্যে চাকরি পাইছে না এটা তারাতে পড়াই নাই না যার চাকরি পাইছে তারা দুইজন তো হ্যাঁ দুইজন হেডমাস্টারও আছে হ্যাঁ হেডমাস্টার আছে ট্রেড মাস্টার আছে আচ্ছা তারা আয় না টিচার একটা হেডমাস্টার হ্যাঁ স্কুলে আয় না আর এই যে বর্ষার সময় বর্ষার সময় তো এইটা ফিশারির মতো হইয়া থাকে না জল বাচ্চা কাচারা পড়ার খুব অসুবিধা হয়ে যায় স্কুলে জল ঢুকে যায় বেশি বৃষ্টি পড়লে বাচ্চারা তখন পড়ে ওই ওই রান্নার ঘরে কোনো কোনো দিন এটাও সপ্তাহে তিন চার দিন হয় কোনো মাসে হয় ওই না ওটা কি রান্নাঘর হ্যাঁ এটা রান্নাঘর স্কুলে ওয়া লই গেল আর স্কুল হইল না বুঝলাম না এইটাই তো আমরা গ্রামের মানুষ আমরা তো অত কিছু জানি না হলে সামনে ওয়াল দেখা যায় ভিতর দিকে কিছু নাই পড়ার জায়গা নাই বাচ্চাদের আচ্ছা মিড ডে মিল খাওয়ানি হয় না ডেইলি হয় এখন হয় না এখন দুই তিন মাসে বাচ্চারা একটু অল্প স্বল্প হযরত পীর চৌরকি শাহ বাবা সিনিয়র ও হাফিজিয়া মাদ্রাসার বরখাস্ত শিক্ষক মকলিস উদ্দিন লস্করের আনা অভিযোগ খণ্ডন করলেন হযরত পীর চৌরকি শাহ বাবা সিনিয়র ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালন কমিটির কর্মকর্তারা শুক্রবার চৌরকি শাহ মোকাম প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করে পরিচালনা কমিটির সভাপতি আজিবউদ্দিন তাপাদার সম্পাদক আজিবউদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা বলেন বরখাস্ত শিক্ষক মকলিস উদ্দিন লস্কর 2015 সালে মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগ দিলেও তার পাঠদানে অসন্তুষ্ট ছিলেন পরিচালন কমিটির কর্মকর্তারা এমনকি মাদ্রাসার পড়ুয়াদেরও তারা পাঠদানে অসন্তুষ্ট ছিলেন এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসার স্বার্থে শিক্ষক মকলিস উদ্দিনকে লস্করকে বিগত 31 অক্টোবর আগাম নোটিশের মাধ্যমে বহিষ্কার সহ আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় কিন্তু সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন বিশেষ করে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এ কে রাগিব খান ও মাদ্রাসার শিক্ষক অলি উল্লাহ আইভির বিরুদ্ধে মিসকিন ফাউন্ডের অর্থ আত্মসাত সহ অন্যান্য অভিযোগ আনেন এসব অভিযোগ খণ্ডন করে তারা বলেন ঐতিহ্যবাহী চৌরকি শাহ মোকাম ও মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বরখাস্ত শিক্ষক মকলিস উদ্দিন লস্কর তারা এও বলেন কোনো এক বিষয় নিয়ে নিজের বাবার বিরুদ্ধে পুলিশে মামলা করেছিলেন মকলিস উদ্দিন লস্কর এদিন কর্মকর্তারা মাদ্রাসার ওপর লাগানো সমস্ত অভিযোগ খণ্ডন করে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানান 2015 ইংরেজিতে মাদ্রাসা শিক্ষকতার জন্য কমিটি নিয়োগ দিয়েছিল আমি 2018 ইংরেজি থেকে এখন পর্যন্ত অক্টোবর মাসে 2021 ইংরেজির অক্টোবর মাসে 31 পর্যন্ত তারিখ পর্যন্ত তাকে পাই তার শিক্ষকতার অনেকদিন আমি কমিটিকে জানিয়ে দিয়েছি যে ছাত্ররা তার উপর শিক্ষকতার উপর অসন্তুষ্ট তিনি কোরআন শরীফ মুখস্থ সবক প্রদান করতে অক্ষম ছাত্রদের ছাত্ররা প্রতিদিন ক্লাসে উপস্থিত হয়ে তার সামনে সবক প্রদান করে কিন্তু ছাত্ররা তার শিক্ষকতার উপর অসন্তুষ্ট এর কারণে তিনি ভুল সূত্র দিতে তিনি অক্ষম বিভিন্ন ধরনের অজুহাত আমাদের রূপে দিয়েছেন মিসকিন ফান্ডের টাকা পয়সা আমি এবং আমার সহকারী শিক্ষক অলিউল্লাহ আইবি সাহেব আত্মসাত করতেছেন এর ব্যাপারে কমিটির এখানে আছেন তারা জানাবেন মাদ্রাসায় বসে আমি গেম খেলি কম্পিউটারে একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার নিয়ে গেম খেলা হয়নি না এই অফিসিয়াল কামকাজ করা হয় তা শিক্ষিত মানুষের খুব বেশি ভালোভাবে জানেন একজন মানুষ যে তার নিজের বাবার পরিবারের মানুষের কোর্টে মোকদ্দমা চলছে তার বাবার বিরুদ্ধে সে নিজের কোর্টে মোকদ্দমা চালাচ্ছে এমন একজন শিক্ষক যার মধ্যে কোনো কোয়ালিটি কোয়ান্টিটি কিছু নেই এটা তো সুনাই এলাকার বৃহত্তর মানুষ খুব ভালোভাবে জানে যে তার মধ্যে কোনো ধরনের হাফিজানার কোনো আলিমানার কোনো কিছু তার কাছে নাই একটা হামসায়া যাওয়ার পরে বেশি দিন সে টিকতে পারে না কারণ মানুষ করাপ্টেড মানুষ বোর্ড বরদাস করেছে চার বছর এখন আমাদের মোকাম মাদ্রাসা কমিটি দ্বয় মোকাম ট্রাস্ট এবং মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি একতরফাভাবে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে কন্যা সন্তান জন্ম দেওয়ার দায়ে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হচ্ছে এক গৃহবধূকে ঘটনাটি সংঘটিত হয়েছে আগরতলায় অথচ এই কয়দিন আগরতলার এক দম্পতি নবজাত কন্যা সন্তানকে গাড়ি সাজিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে হাসপাতাল থেকে বাড়িতে এনে নজির সৃষ্টি করেছিলেন তবুও সমাজের কিছু লোকেদের মানসিকতা বদলায়নি বর্তমানে উক্ত লাঞ্ছিতা মহিলা সুবিচারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কন্যা সন্তানের সুরক্ষার জন্য সরকার থেকে যতই প্রকল্প চালু করা হোক না কেন বাস্তবে সমাজের কিছু নিকৃষ্ট মানুষের জন্য কন্যা সন্তানরা আজ অবহেলিত ফলে কন্যা সন্তান জন্ম দেওয়ার খেসারত দিতে হচ্ছে অনেককে
ঘটনার বিবরণে প্রকাশ, ত্রিপুরার আগরতলার বাসিন্দা রেহানা বেগমের সঙ্গে 2018 সালে ধর্মীয় রীতি মেনে বিয়ে হয় ধর্মনগর রাজবাড়ি দুর্গাপুর এলাকার রোশন মিয়ার। বিয়েতে পণ বাবদ 3 লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র দেওয়া হয় বরকে। কিন্তু বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে চলত ঝগড়া বিবাদ। এসবে পরোক্ষ মদত যুগিয়ে চলতেন স্বামীর পরিবারের লোকেরাও। পরবর্তীতে রেহানা সন্তান সম্ভবাহন, আর তখন থেকে তার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ। এমনকি গর্ভের বাচ্চাটি নষ্ট করে দেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করেন শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু সবকিছু সহ্য করে চলছিলেন তিনি। গৃহবধূ রেহানা সন্তানের জন্মের পর তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম বিপর্যয়ে। কালক্রমে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। কন্যা সন্তান জন্ম হওয়ার পর মানে আমাকে তারা ঠিক মতো দেখতে পায় না, এবং আমার সন্তানকে তারা মানে গ্রাহ্য করে না। তারপর এরপর থেকে আমাকে অনেক নির্যাতন করে শারীরিক ও মানসিকভাবে। কেন কন্যা সন্তান জন্ম হলো, আমার শ্বশুরও আমাকে হুমকি দেয়, আমার শাশুড়িও, তার আমার হাজবেন্ডও, তারপর আমার ননদে মানসিক ও শারীরিকভাবে আমাকে নির্যাতন করে, প্রায় সময় হুমকি দেয় আমাকে। তারপর প্রচুর নির্যাতনের পর মানে ঘরের দরজা বন্ধ করে আমাকে প্রচুর মারতে থাকে। অতিরিক্ত মারার পরে নাকে মুখে রক্ত বের হয়, এমনকি আমাকে ঠিকমতো খেতেও দেয় না। তারপর আমি নিজের জান বাঁচানোর জন্য আমি জানালা ভেঙে মহিলা থানার পদক্ষেপ সাহায্য নেই। তারপর থেকে আমাকে জোর জবরদস্ত অবস্থায় মামার বাড়িতে রেখে আসে। আমি মহিলা কমিশনারের কাছে সাহায্য চাই। মহিলা কমিশনার আমার মেয়েকে পুলিশ নিয়ে এসে আমাকে উদ্ধার করে, আমার বাচ্চাকেও উদ্ধার করে। উত্তর কৃষ্ণপুরের প্রেসিডেন্সি জুনিয়র কলেজের মেধাবী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হলো শনিবার। কলেজের ফ্রেশার্স সংবর্ধনা উপলক্ষে এদিনে এক সভার আয়োজন করা হয়। বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার বুইয়া, সাময়িক প্রসঙ্গ পত্রিকার স্বত্বাধিকারী তৈমুর রাজা চৌধুরী, সিআরপিসি সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রত্যেকেই যাতে কঠোর পরিশ্রম করে মনোযোগের সহিত পড়াশোনা করেন এই আহ্বান জানান। পাশাপাশি সমাজের প্রতি যাতে নিজেরা দায়বদ্ধ থাকেন এই আহ্বান জানান তারা। উপহার সামগ্রী দিয়ে কলেজের নিট পরীক্ষায় উত্তীর্ণ 7 পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। বিশিষ্ট অতিথিদের শংসাপত্র উত্তরীয় দিয়ে কলেজের তরফে সংবর্ধনা জানানো হয়। আজকে এই অনুষ্ঠান মূলত আমি কেন আলাদা, তাহলে টিকে থাকার মানে কি? কিচ্ছু মানে নেই। আমার খুব ভালো লাগছে এই জন্যে যে শিলচর শহরের উপকণ্ঠে এই প্রেসিডেন্সি জুনিয়র কলেজ নিজের অস্তিত্বকে তার শুধু প্রমাণ করেনি, সে একটা স্বাক্ষর রাখতে পেরেছে। সমাজের প্রতিনিধি হিসেবে এখানে যারা অভিভাবকেরা আজকে উপস্থিত, তারা নিশ্চয় খুশি হবেন এটা বুঝে। আমরা খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি না। আমি জানি যাদের উদ্দেশ্যে কথা বলছি তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার কথা শুনছে না, এই বয়সে এটা সম্ভব নয়। কিন্তু আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না, তোমাদের প্রতিষ্ঠিত করার জন্যে কেউ কিন্তু গেট বাংলায় ভালো বাংলায় বলে তোরণ তোরণ সাজিয়ে বসে নেই। নিজের পথ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিন শিলচর শহরের 4টি কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি এবং 50টি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং 1টি কেন্দ্রে কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি ও 50টি করে দেওয়া হবে। কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ যে সকল কেন্দ্রে 100টি ও 50টি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে সেই কেন্দ্রগুলো হলো শিলচর সিভিল হাসপাতাল, আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী 104 কার্যালয়, শিলচর নাজিরপট্টি গোলদিঘি মলে 50টি এবং
এবং অম্বিকাপুরটি দুর্গাশঙ্কর পাঠশালায় 100টি দেওয়া হবে। এছাড়া শহরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী 104 কার্যালয়ে কোভ্যাক্সিনের 50টি প্রথম এবং 100টি দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বড়খোলা বিধানসভার সোনাপুর সমবায় সমিতির কোঅপারেটিভে ব্যাপক দুর্নীতিতে সরব হলেন ভাঙ্গারপাড় এলাকার স্থানীয়রা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, সমবায় সমিতিতে বিগত 6-7 বছর থেকে দুর্নীতি চলছে বলে অভিযোগ। কোঅপারেটিভের সাধারণ সম্পাদক জনক দত্ত অবাধে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তিনি সাপ্লাই ইন্সপেক্টরকে ম্যানেজ করে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ জানান স্থানীয়রা। তারা এও বলেন, এলাকার মানুষ এ নিয়ে অভিযোগ করলেও উল্টো তাদের ধমক দেন সাপ্লাই ইন্সপেক্টর রাজীব দাস বলে জানান তারা। বড়খোলা কনসিস্টেন্সির বাঙ্গারপাড় জিপির সোনাপুর সমবায় সমিতির বাঙ্গারপাড় জিপির 1 নম্বর গ্রুপের যে ডিলার আছে আমরা লুৎফুর, এই লুৎফুরের আমরা সবাই গ্রাহক। তো 6-7 বছর ধরে অনেক ভুক্তভোগী যে আমরা পর্যাপ্ত পরিমাণের কিছুই আমরা দেওয়া হয় না। অবাধ দুর্নীতি এই কোঅপারেটিভ চলের, মানে এই কোঅপারেটিভ আমরা চেয়ারম্যান নাই, এই কোঅপারেটিভ সেক্রেটারি একটা সিন্ডিকেট সিস্টেম বইয়া, একটা সিন্ডিকেট সিস্টেম বইয়া সাপ্লাই ইন্সপেক্টর ম্যানেজ করিয়া কোঅপারেটিভটা চালানিওর আজ দীর্ঘ কয়েক বছর ধরিয়া জহর জনক দত্ত তাইন কোঅপারেটিভর সেক্রেটারি। অসমের মুখ্যমন্ত্রী কইছেন যে দুর্নীতিমুক্ত অসম হইতো, কিন্তু এটা এমন একটা দুর্নীতি, কোটি কোটি টাকার কেলেঙ্কারি। এটা তো এই ডিলারের আওতায় 326 জন কনজুমার আছি আমরা, এখানে কার্ডও টোটেল কোনো আটা নাই, কোনো আটা দেওয়া হয় না, চাউল দেওয়া হয় কোনো সময় দেওয়া হয় যে 22 কেজি পাইতো তারে 18 কেজি দেওয়া হয়, যে 25 কেজি পাইতো তারে 23 কেজি দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের যে 5 কেজি 5 কেজি অ্যালট হয়, এই 5 কেজি 5 কেজি আমরা 2 মাসের সম্পূর্ণরূপে উদা হয়েছি। 2 মাস শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সাড়ম্বরে আয়োজিত জগদ্ধাত্রী পুজো, উপত্যকা জুড়ে পুজো পালিত। মণিপুর মায়ানমার সীমান্তে উগ্রপন্থী আক্রমণ, নিহত জওয়ান সহ আধিকারিকের পরিবার। সিভিল হাসপাতালে সাফাই অভিযান শুরু, উন্নতিকরণে সরব আধুনিকীকরণ দাবি কমিটি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।